সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতা নেত্রী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করেছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ভাই, আমার মন্তব্য ইতোমধ্যে আমি একাধিকবার প্রকাশ করেছি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, তারপর আপনি জানতে চেয়েছেন মন্তব্য আর কী বা করার থাকতে পারে। সারা দুনিয়ার সমস্ত মোমিনদের মন্তব্য এক্ষেত্রে একই, তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করার চেষ্টা করবে, তাকে নিয়ে যারা কটু মন্তব্য করার চেষ্টা করবে, তাদের এই প্রচেষ্টা আমাদের অন্তরকে বিগলিত করে, আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে, আমাদের অন্তরকে রক্তক্ষরণ আমাদের অন্তরে সৃষ্টি করে, এর ফলশ্রুতিতে আমাদের চোখে অশ্রু গড়িয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান, তাকে অপমান করার প্রচেষ্টা, এটা কোনো ইমানদার সহ্য করতে পারবে না, যদিও তাকে অপমান করা সম্ভব নয়। কিন্তু তাকে নিয়ে বাজে কোনো নোংরা কোনো মন্তব্য কেউ করলে সে তাঁর সম্পর্কে মূর্খতার সাগরে হাবুডুবু খাচ্ছে। শুধু আমরা এটুকুই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে চরিত্র মাধুর্য ছিল, তাঁর সহধর্মী যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতি তাঁর যে ভালোবাসা ছিল, দায়িত্ববোধ ছিল এবং তাদের মধ্যকার যে সুসম্পর্ক ছিল, এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে মক্কা মুশরিকগণ, মদিনার ইহুদিরা এবং আরবের যাযাবর যাযাবর কাফেররা, তারা সকলে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে কোনো খুঁত কোনো কালের জন্য এক মুহূর্তের জন্য তারা দেখাতে পারেনি। সেখানে 1450 বছর পর এসে কোথাকার কোন নর্দমার কীট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোন কটু মন্তব্য করলো, সেটি নিয়ে পাল্টা জবাব দেওয়ার মতো কোনো কথাও তারা বলার কোনো সুযোগ এক্ষেত্রে নেই। যার কারণে একজন ইমানদার হিসাবে আমাদের দায়িত্বের অংশ হিসাবে আমরা প্রতিবাদ করছি এ ধরনের নোংরামোর, এ ধরনের বর্বরতার, এবং এর অংশ হিসেবে ভারতীয় যে সমস্ত পণ্য বয়কট করার সুযোগ আমাদের আছে সেগুলোকে আমরা বয়কট করব, আমি বয়কট করব এখন থেকে, এবং পারতপক্ষে নিজে ক্ষতিগ্রস্ত হলেও ভারতীয় পণ্য ব্যবহার করব না। অন্তত এই একটি দায়িত্ব আমি আমার জায়গা থেকে পালন করব, আপনাদেরকেও পালন করার আমরা আহ্বান করছি। সেই সাথে আমাদের সরকার প্রধানের কাছে আমাদের জোরালো এবং উদাত্ত আহ্বান থাকবে যে পৃথিবীর সকল প্রায় মুসলিম প্রধান দেশ ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনায়, সেই সংবাদটুকু অন্তত জানিয়ে দেওয়া সরকারের দায়িত্ব, যার কারণে আমরা তাদের কাছে আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আছেন, অন্তত এটুকু নিন্দা যেন তারা জানান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপমান, এটার কারণে আমাদের দেশের মানুষ আমরা মনোবেদনায় ভুগছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। এবং যে দুজন নেত্রী বিজেপির এ কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ বিজেপি বা ভারতের বিভিন্ন আপনার সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে থাকে, এটি নতুন কিছু বিষয় নয়, নতুন কোনো বিষয় নয়, সেটি আমরা সবাই কম বেশ জানি। কিন্তু এক্ষেত্রে তারা সকল সীমানা ছাড়িয়ে গেছে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সমস্ত কথা বলা হচ্ছে, নাস্তিকরা প্রায়শই যে সমস্ত কথা বলে থাকে সেগুলো রীতিমতো হাস্যকর। আমরা আজ যাদেরকে আইডল মনে করি, অর্থাৎ নাস্তিকরা এবং মুসলিম বিদ্বেষীরাও যাদেরকে আইডল মনে করে থাকেন, এরকম বহু মানুষের জীবনে দেখা যাবে, এমনকি হিন্দু ধর্মগুলো পাঠ করলে দেখা যাবে যে তাদের কাছে পূজনীয় অনেক ব্যক্তিদের জীবনে আপনার তাদের বিবাহ করেছেন তারা ছোটকালে, তখনকার কালচার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে যারা ওয়াকিফাল নন, মূর্খতায় যারা মগ্ন, তারা সেটা নিয়ে ট্রল করতে পারেন, সেটা নিয়ে বাজে মন্তব্য করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে পরবর্তী যে সাক্ষাৎ সেটি হয়েছিল, তখন যার তার বয়স হয়েছিল 9 বছরের, মেয়েরা অনেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের মাসিক আরম্ভ হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে কটু মন্তব্য করা হচ্ছে, যে বাজে মন্তব্য করা হচ্ছে, একজন মুসলিম হিসাবে আমরা প্রত্যেকেই মনে করি এটা শুধুমাত্র ইসলাম মুসলমান বিদ্বেষ থেকেই হচ্ছে। বিবাহ কোনো ইস্যু না, বিবাহ যদি ইস্যু হয়ে থাকে তাহলে অনেক বড় বড় কবি সাহিত্যিক, অনেক বড় বড় নামী দামি লেখক এবং অনেক পূজনীয় ব্যক্তিত্ব, এমনকি হিন্দু ধর্মে ধর্মগ্রন্থগুলোতে উল্লেখিত অনেক পূজনীয় ব্যক্তিদের যে আপনার ছোটো ছোটো মেয়েদেরকে বিয়ে করার কথা আপনার বর্ণিত আছে, প্রমাণিত আছে, সেগুলো নিয়ে তারা কী বলবেন? অথচ শেখ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তার সঙ্গে বিবাহবর্তী সাক্ষাৎ করেছেন। যাই হোক, এগুলো নিয়ে আসলে জবাব দেওয়াটাও আমাদের আসলে সাজে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখি এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা আর কিছু না হোক অন্তত তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করি এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করাটা ইমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে ভালোবাসা আছে সেটার দাবির জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং রক্ষা করুন।